কলিকাতার মেয়ের তু আমায় বিয়ে কো ও গনো মেয়েটা ওই মানে দেখা তো হলো এবারে আমি পাত্র দেখবো তো ছেলে ছেলেকে জানেন কে আমি দাদা ওই বুড়োকে আমি বিয়ে করবো না দাদা এত বড় সাহস ঘটক সেজে আমার বাড়িতে আমার বন্ধু থেকে বিয়ে করতে বলা হয়ে গেছে এই তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো আমার বয়স কত 80 বছর হয়ে গেছে তোমার বয়স 80 হ্যাঁ 80 হয়েছিল হ্যাঁ কোটে এফিডেভিট করে আমার 15 কই দিলি এফিডেভিট করে কমিটি যাও বেরো যাও তোমার সঙ্গে যাব এমনি বিয়ে করব না তাহলে কি আপনার বন্ধুর সঙ্গে আমার বিয়ে দেবেন 1 লাখ টাকা দাও টাকার গরম দেখাচ্ছ আমাকে টাকা নেবার বলে বিয়ে দেবো না যদি প্রয়োজন হয় তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেওয়ার থেকে আমার বোনের গলায় কলসি দড়ি বেঁধে জলে ডুবি মারবো না তোমার মতো বুড়োর সঙ্গে সেটা আপনি পারেন না কেন পারি না ভারতবর্ষে একটা সংবিধান আছে কি সংবিধান কেউ খেতে পাবে না কেউ মাল জলে ফেলে দেবে তা তো হবে না ও দি তোমার সঙ্গে বিয়ে দেবো আমি বেরো বাড়ি থেকে বেরো ঘা ধরে বেরো বেরো বলছি দাদা তুমি ওই মানুষটাকে তাই দিলে তুমি ভুল করলে দেখো ওই মানুষটা কিন্তু আমায় এমনি বিয়ে করবে না 1 লাখ টাকা দেবে তার জন্য ভাবছিলাম ওই টাকা যদি থাকতো আমাদের বাড়িতে বাড়ির যে কোনো একটা কাজে লাগতো তার জন্য বলছি তুমি যদি কিছু না মনে করো তুমি আমাকে বুড়োটার সঙ্গে বিয়ে দিয়ে দাও না না তা হয় না আমি জানি গ্রামের একটা ছেলে পরেশকে তুমি ভালোবাসো তার সঙ্গে তোমার বিয়ে দেবো এই বুড়োর সঙ্গে তোমার বিয়ে আমি দেবো না দাদা হ্যাঁ আমি যাকে ভালোবাসতাম হ্যাঁ সে আমাকে ছেড়ে অনেক দিনই চলে গেছে আমাকে কিছু বলে যায়নি তাই ভাবছি যদি আমার কপালে সুখ থাকে বলছি ওই বুড়োকে বিয়ে করে আমার সুখ হবে বেশ তুমি যখন চাইছো তখন আমার বিয়ে দিতে আপত্তি নাই ও ঘটক তাড়াতাড়ি যাও দাদা হারিয়ে যাবে এ কাম হিয়ার কাম হিয়ার কাম হিয়ার না আমি কামি আইছি কে কামি এসেছো আগে ওই বলে হিয়ার কামাইতে না না মানে এদিকে সো তাই বলছি এদিকে হ্যাঁ মানে আমার বোনের সঙ্গে বিয়ে দেবো আর হ্যাঁ হবে না কেন হবে না মি ঠিক হয়ে গেছে কার সঙ্গে ঠিক হলো ওই দিদিমা ওই দেখো সামনে বার দেখবো তুমি হিরো হও তারপরে বিয়ে হবে হ্যাঁ হবে হবে খেলা হবে সব 2000 লোট এই সে যে নোটের ভিতরে মুদি ঢুকলো কি কইলি 2000 নোটের ভিতরে মুদি ঢুকলো কি কইলি আমার নোটে থেকে মুদি ভাই আমার মাঝে মাঝে ভাষণ মারে রে 2000 নোটের ভিতরে টাকা কাকে দিলেন তোমার গাধাকে না দাদাকে দাদকে আমার দাদাকে বিয়ে করে নিয়ে আপনি চলে যান এই দাদা কে হলো হ্যাঁ আপনাকে বিয়ে করতে বলছি জি আপনাকে বিয়ে করব যে সারা লাঠে খেলা করব আপনি কি বল টাকা ফেরত দেন না বিয়ে হবে বিয়ে হবে হ্যাঁ টাকা ফেরত দেন আমার ওই বোনের সঙ্গে বিয়ে হবে এসে গেছে হ্যাঁ ওই যে মালা আনতে গিয়েছিল বিয়ে হবে হ্যাঁ মালা আনতে গিয়েছিলাম তো ধুতি পাঞ্জাবি নেই তাহলে কি করে বিয়ে হবে আমি পাঞ্জাবি নিয়ে যাই দিদি ভাই তাই নাকি তাহলে পরে ফেলুন এই বোতামটা লাগিয়ে দে তো বোতামটা লাগিয়ে দে পাঞ্জাবি চাইছে ছায়া দিয়ে দিয়ে যে ছায়া পুরো বিয়ে হবে এই এই আপনাদের আপনাদের এ কি ব্যাপার এই না আপনাদের কলকাতা বড় বাজার চিচারি জায়গা কেন কলকাতা কি করেছে পাঞ্জাবি চাইছে ছায়া দিয়ে দিয়েছে আমার বলে সস্তায় দিয়ে যান 60 টাকা 60 টাকা টাকা কম দিতে বলে ছায়া দিয়েছে ঠিক আছে পাঞ্জাবি লাগবে যেমন দোকানদার তেমন খদ্দার ঠিক আছে এমনি বিয়ে হবে আমাদের গায়ে কলগেট কিনলে বেরাস ফ্রি তাই নাকি
তাই নাকি বিয়ে করলে একটা শালি ফ্রি হবে না একটা কেন বিয়ে হয়ে গেলে তিনটে শালি ফ্রি হবে জামাই বাবু হবে হবে না কেন হবে না আমি এই ইঞ্জিন এতগুলো টলি টানা সম্ভব নয় মেয়েগুলা একটু উল্লু দাও অত হিংসা কেন বাবরে ভোজ খাবার লেগে ঝপি কি কয়েছি বাবা গেলে ভোজ খাও নাই নাকি বাড়িতে খেলি বলতে নেই বিয়ে দেখতে এসেছে তারা বিয়ে বিয়ে করো গা দিয়ে দেখো গা এই যে এই বিয়ে হচ্ছে এবার আপনি আপনি কোনো কথা বলবো না তুমি আমি এগুলো কথা বলবো এ বিয়ে ঠিকই বে মালা গলাইবা দিয়ে তলাই দিয়ে দিই না না এ বিয়ে ঠিকই বে বিয়ে জীবনে করো না নাকি বিয়ে কবে করবো এই তো আজকে করবো আমি এর আগে কত বিয়ে কি কি বললে দেখেছি কই মালা কি করে দিই আমি চোখ বুঝে মালা দিই তাই নাকি হ্যাঁ দেখি চোখ বুঝি বকুন কিনতে সে এই যে কিনে বসে বকুন কিনতে সে এই যে কিনে বসে আছে এইদিকে বলছে আমি চোখ বুঝে দিতে পারি আমি দিচ্ছি বিয়ের মন্ত্রটা বলে দি আমি মন্ত্র বলতে পারি আমি মামুন আমি পালকি আমি সব বলো এখানে হাত দাও বলো মম হৃদয়ং তব হৃদয়ং তব হৃদয়ং মম হৃদয়ং প্রজাপতি ঋষি শুক্ল পক্ষে চৈত্র মাসে শুভ বিবাহ সঙ্গে শ্রাদ্ধয়ং নম কি ব্যাপার এ শ্রাদ্ধ মন্ত্র কি ব্যাপার এ শ্রাদ্ধ মন্ত্র গেল আজকালকে বামুনটা এই কইছে হ্যাঁ বাবা মা উঠে গেলে একবারে একদিনে বছর কি বাইর করে দিচ্ছি তা আমি একবারে বিয়ে সাধ্য একবারে সাইজে দিলাম আর মজে গেলে সাধ্য করতে হবে বিয়ের সময় সাধ্য ছেড়ে দিল আচ্ছা ভাই একটা কথা বলি একটু বাজনা শোনাও তো বাজনা আমি বাজি না দিন টাক টাক কত্তা কুত্তা টাক টাক কত্তা কুত্তা কত্তা কর্তা কথা মানে মানে বিয়ে বাড়ির কর্তা কুত্তা ও এবার কর্তা বেরিয়ে এলো হ্যাঁ বেরিয়ে এলো যে কর্তার সামনে বাজনাই বলছে কি বলছে টাক দিন দিন পাঁচ টাকা দিন হ্যাঁ দিন দিন পাঁচ টাকা দিন পাঁচ টাকা পাঁচ টাকা দিন গেল বাজন যায় মদ ভদ খাবে ঠিক আছে ঠিক আছে তা সে তখন বলছে যা চুক্তি আছে তাই দেবো তা বেশি দেবো না ঠিক বলেছে তা বাজনাই বলছে চাইলাম দেই দেই না দেই আচ্ছা আচ্ছা দেই দেই না দেই দেই না মানে চাইলাম দেই দেই না দেই না দেই না দেই আহ বাবা 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 বাইনাই বল বেশ তারপর টাকা যখন পেলু না তখন বাইনাই গাল দিতে লাগিস এই বাজরে দাও গাল দেয় হ্যাঁ গাল দিচ্ছে কিভাবে ঠিক চট মাদা চট শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাই তাহলে ভাই বাজনা হয়ে গেল এবার আমি খাবার ব্যবস্থা করি পালকি পালকি কেমন করে নিয়ে যায় আমরা তো কোনোদিন দেখিনি ঠিক আছে তাহলে কি খাবে বলো আমি তোমাকে কলকাতা এসেছো ভালো ভালো জিনিস খাওয়াবো আমি তোমাকে জুস খাওয়াবো এক গ্লাস কেমন না আমরা অত চুষতে পারবো না আরে চুষতে পারবে না জুস মানে ফলের রস কি ফলের রস এই আঙ্গুর আপেল বেদানা এসব বিভিন্ন রকম রস খাও আরে ভালো রস নাই ভালো এর থেকে ভালো রস আর কি তালের রস নাই তালের ওই গায়ের লোক তালের তারি না ওসব পাওয়া যায় না এখানে উনি পারো কলাই ভাজা দিয়ে খেয়ে দেখবে দু ঢেকার ভ্যাস ভ্যাস করে দেবে তো কাজ কি লিয়ে না ভাই আমি বরং রাজভোগ খাবো কেমন গরিব ভোগ নাই গরিব ভোগ আবার কি রাজাদের ভোগ তো গরিবের ভোগ থাকতে পারে কি রকম শক্তি মাছ পুরা ভিজে ভাত গরিবের ভোগ বাড়িতে খেও ভাই আমি ব্যবস্থা করছি ও জামাই বাবু শোনা তোমার বাড়ি পাড়া
আমাদেরকে শোনাও। আমরা তো জানি না বিয়ের গান। বিয়ের গান এখনি শুনি তো বলো। বলি আমার আচিরে পাচিরে কে লাইন মারে, বুড়ো বয়সে বিয়ে করেছি আমার বউ আছে ঘরে। কি বলে ও যাইবো? তুমি বিয়ে এখানে করেছ আর বউ রেখেছ বাড়িতে? হ্যাঁ, বউ আছে বউ ঘরে আছে না। ও আমার দিদি তোমার আমার আচিরে পাচিরে কে লাইন মারে। বাচ্চা কাজের মেয়ে, ও কাজের মেয়ে
বলিও স্বামী আমার রাতের বিছানাতে শুয়ে চোখে ঘুমাস না গো কানে চালের বাতায় দানা বিষ আছে খেতে বাত্তা তবু শরবত খাবো না ফেলিন দে ফেলিন দিলে হবে ওইটাই গুলিয়ে খেতে হবে ফেলিন দিলে হবে ও ডাকো গো ডাকো কেন গো এই মা বরণ ডালা সাজিয়ে আনবে না দুজনকে বরণ করবে বরণ করবে না শেখপুরি গরম করবে না নতুন বউ বেশিক্ষণ বাইরে থাকলে আমার কল্যাণী রে কল্যাণ কইছিস সারো কই গো কাজের মেয়েছি আমি এসে গিয়েছি দরজা একবার খোলো হ্যাঁ ওরে বাবা রে সোনার স্বামী আমার ঘরে এসেছে গো সোনার স্বামী কতদিন মুখখানা দেখিনি স্বামী আমার আজকে দেখবো আমাকে ছেড়ে কোথাও থাকে না গো আজকে পাঁচ ছ দিন নাই গো গো দরজা খোলো দরজাটা খুলি একবার সালা মালা দেখলি জ্বালা ধরে যাবে ও পারিস বাবা কি গো তোমার গাড়ি কেমন রজনীগন্ধা ফুলের সেন্ট ছাড়ছে আর আসবে না কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম হ্যাঁ গো পায়খানা ঘরে রজনীগন্ধা ফুলের সেন্ট কলকাতা মেয়ে তো পায়খানা সে তোর মতো মাগি তোর পাদে যা গন্ধ লেপটা তো লেয়া যাবে না তাই নাকি তুমি কি পাছাটা আর নাকটা কি আমার পাছায় লাগিয়ে রাখো মাগি পিলপিল করি হিনা আমার ভাই আন্ডার প্যানে ভিজছে হ্যাঁ গো কি হইতে কি দেখ হয় দেখ বুঝি তবু কেন তোমাকে ডবল ডবল লাগছে হ্যাঁ ডবল ডবল লাগছে কাকে তোমাকে সূর্যটা কোন দিকে এই যা তাহলে আমি একটা আমার ছ্যাঁ একটা হ্যাঁ গো আমাকে চোখ গিয়েছে বয়স হয়েছে তো তোকে ছানি পড়েছে এবার ভেতরে এসো হ্যাঁ ঘরে এসো যাবো কি করে টলি লেগে আস আর টলিতে কি আছে বিয়ের মাল ওরে বাবা রে সবাই বলে আমার স্বামী বোকা দেখো কলকাতা থেকে ট্রলি করে মাল নিয়ে চলে এসেছে আমার বুদ্ধি না থাকলে একটা টায়ার আছে আবার টেমনি লিয়ে আইস আর ঘরে এসে তো হ্যাঁ যা আছে আমি সব ভরে নেবো ঘরে এসো যাবো কি কই এসো ঘরে ইঞ্জিন টানতে পারছে না তুমি যে বললে টলি করে মাল এনেছি মেয়ে ছেলে তো মেয়ে ছেলে হ্যাঁ মেয়ে ছেলে হ্যাঁ দেখ দেখি নে হ্যাঁ বুঝতে পেরেছি কিরকম বুঝতে পেরেছি আমি এত বোকা মেয়ে কলকাতায় গেছিলে বেটার বউকে সাথে নিয়ে চলে এসে তো তাহলে আমার সার্ভিসটা দে ভালো করেছো আমার কুইক সার্ভিস খুব ভালো করেছো ওই ট্রেনে করে আমি যেতে পারি না বাবা শুধু গা পাক দেয় বমি হয়ে যায় ভালো করেছো হ্যাঁ গো বেটার বউকে যখন এনেছো মুখখানে একবার দেখি আমার ছেলের সাথে মানাবে নাকি না আজ থেকে দরকার কি দুদিন পর দেখলি এই তো আমার ছেলের সাথে মানাবে কিনা দেখ না সবে অধৈর্য আমার ছেলের থেকে যদি বড় হয়ে যায় বিয়ে হবে না হবে না না ছেলের সাথে মানানসই করতে হবে তবে পরে পাঁচটা লোক দেখবে তুমি না পরেশের মা বউ মাইনেছে খুব ভালো তবে তো মুখখানা দেখি মা একবার তোমার দেখ তোকে ছেটা দিতে পারবি দেখ দেখি আমি নিজে হাতে সব করবো আমার একটা ছেলে গো তুমি বিয়ে দিনই চলে এলে তোমাকে বলছিলাম আমাকে একটি কথা জিজ্ঞাসা করবো আরে একটা কথা কেন তুমি সারা রাত ধরে আমার সাথে কথা বলো আমার বিরক্ত নেই ওর কাজের মেয়ে ওর সঙ্গে অত কথা বলো তোমার কি দরকারটা আছে কি কাজের মেয়ে কাছে সব কাজের মেয়ে দরকার কাজের মেয়ে দরকার তুমি ঘুরঘুর করছ কেন হ্যাঁ তুমি বোমা সাজাচ্ছ ঘুরঘুর করছ কেন আমি কথা বলবো কেন ঘুরঘুর করছি তুমি কেন যাবে তুমি একটা বেটা ছেলে আমি পরীক্ষা করেছি যে তোকে ছাতা দিতে পারবে নাকি কি
ওরে তুমি পেঁয়াজটা তুলে খাইতে পারবে ও আমি শিখিয়ে দেব ঠাট্টাল আমি শিখিয়ে দেব আমি জানি এ আব্বার সন্না ডাল যদি পিষতে হয় একবার ছিলে যদি না পারো ঘোরাবে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে কলাই ভেঙে নিয়ে আসবে আমি জানি আমি শিখিয়ে দেব কলাই ভাঙা পেঁয়াজ ঠাট্টাল সব জানি হ্যাঁ বলছিলাম অসুবিধা হবে না আর কি কিছু মনে করবে না তো আরে কি মনে করব আমি বলল বলছিলাম পায়খানা করবে নাকি এই পায়খানা করতে আমাকে বলা হচ্ছে না কাজের মেয়ে ও পায়খানার কথা কি বলছে এই ও পায়খানা করবে না করবে আমি বলবো কলকাতায় মত না আমাদের এখানে পায়খানা নাই আমাদের মাঠে গিয়ে হাগ ধাবে আর ঘাসে পুঙ্গা দর দূরে দিবে সন্না ও বউ মানুষ মাঠে পায়খানা যাবে পায়খানা কথা যাবে না আমি কি জানি আছি জল যদি না পাও খারে নুরো জেলে দেবা দিয়ে পায়খানাটা বন্ধে পুড়িয়ে চটকা করে ছাড়িয়ে দেবো আল্লাহ তো তুমি যাচ্ছ কেন হ্যাঁ লজ্জা পাবে না তোমাকে যেতে হবে না আমি বল হ্যাঁ বলছিলাম আর কি মানে তখন থেকে ওই মানুষটার সঙ্গে হাগো হাগো করে কথা বলছো তার জন্যই বলছি ওই মানুষটা তোমার কে হয় গো এইটা এইটা ও গো বুঝতে পারছি না তুমি তুমি আমার কে বুঝতে পারছো